দেখছেন এইটা হচ্ছে স্বৈরাচারের ট্রাফিক স্বৈরাচার যারা নমিনেশন কিনতে যাচ্ছেন তারা শত শত বাসে লোকজনকে ভাড়া করে নিয়ে আসছে এটা ওই ট্রাফিক এটা জনগণের ট্রাফিক না জনগণ সমর্থন করছেন হরতালকে বন্ধুগণ আর একটি কথা বলি আজকে এক পত্রিকায় দেখলাম একটি ইন্টারভিউ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইন্টারভিউ দিয়েছেন উনি ইন্টারভিউ দিয়ে বলেছেন অনেক কথার মধ্যে যে খারাপ কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তারা সাদা ফ্ল্যাগ নিয়ে রাস্তায় মিছিল করবেন কিসের জন্য হরতাল অবরোধ বন্ধ করার জন্য সাইফুল ইসলাম সাহেব আপনাকে আমি সতর্ক করে দিতে চাই যে আপনাদের যদি মিছিল করার এতই শখ থাকে তাহলে আপনারা একটি লাল পতাকা নিয়ে আপনারা সবাই লাল পতাকা নিয়ে আপনারা গণভবনে যান লাল পতাকা নিয়ে ইলেকশন কমিশনে যান এবং এইটা বন্ধ করেন আজকে আজকে দেশের এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে এই সরকার আর আপনাদের মতন কিছু দালাল ব্যবসায়ীরা আপনারা দালালি বন্ধ করেন যদি দালালি বন্ধ না করেন তাহলে আপনাদেরকে চিহ্নিত করা হবে যে আপনারা দেশদ্রোহী এবং আপনারাই হলেন যারা আজকে অর্থনীতিকে এই অবস্থায় নিয়ে গেছেন যে আজকে ডলারের সংকট আছে আজকে লোকজন এলসি খুলতে পারছে না আজকে সাপ্লাই হচ্ছে না ইভেন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা আছে ওরাও আজকে বিপদে আছে এবং যদি আপনারা এই লাল পতাকা নিয়ে যদি বন্ধ না করান ইলেকশন তাহলে কিন্তু আপনাদেরও ব্যবসা ইন্ডাস্ট্রি সব এমনিই বন্ধ হয়ে যাবে বন্ধুগণ আপনারা আসেন সবাই আমরা মিলে একসাথে মিলে আমরা প্রতিহত করি এই ইলেকশনটাকে এবং আমরা লাল কার্ড দেখাই শেখ হাসিনাকে বন্ধুগণ অচিরে আমরা লয়ার্সরাও আবার রাজপথে নামব আমরা আগে যেমন নেমেছি এ আবার নামব এইটার জন্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা কবে রাজপথে নামব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সভাপতি আইনজীবী ভাই বোনেরা আমরা আজকের এই প্রতিবাদ সভার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সহ সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিজ্ঞ সহ সভাপতি আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের বিপ্লবী সভাপতি বিপ্লবী জননেতা জনাব আব্দুল জব্বার ভূঁইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুগণ সারা বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের বিরুদ্ধে এই হায়না সরকার প্রধান শেখ হাসিনা ফ্যাসিস্ট নিকৃষ্ট ফ্যাসিস্ট ওয়ার্ল্ডের যুদ্ধ ঘোষণা করেছে ঘড়ি ঘড়ি করে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছে যদি ভেবে থাকেন শেখ হাসিনা 2014-18 মতো নীল নকশার পাতন নির্বাচন করে পার পেয়ে যাবেন সে আশা করে পারি এদেশের মানুষ জেগে উঠেছে এই আন্দোলন শুধু বিএনপির নয় সারা বাংলাদেশের অধিকন বঞ্চিত মানুষের গণতন্ত্র বঞ্চিত মানুষের আন্দোলন এই আন্দোলনকে ঠেকানো যাবে না ইতিহাস বলে কোন আন্দোলন জন আন্দোলন ব্যর্থ হয়নি এই আন্দোলন ব্যর্থ হবে না এই আন্দোলন যে কোনো বললে আমাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে যে কোনো বললে এই আন্দোলন আমার সফল করবই এই হায়না সরকার এই ফেসিবাদ থেকে এদেশের মানুষকে এদেশকে এদেশের স্বাধীনতা থেকে মুক্ত করবে ইনশাল্লাহ অচিরে এই কর্মসূচি আসছে আপনারা প্রস্তুত থাকুন আমরা রাজপথে আন্দোলন করব আইনজীবীরা রাজপথে নেতৃত্ব দিবে সমস্ত আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কারা অন্তরণ করে ভেবে থাকেন আন্দোলন নেতৃত্বহীন করে দিবেন
সেই আশা করে বলি আমরা তা করতে দেব না এবং অচিরেই আমরা রাস্তায় নামব সেই আন্দোলনকে সফল সার্থক করার জন্য যা যা করণীয় সবই করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের এই প্রতিবাদ সভার এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে পরবর্তী কর্মসূচির জন্য আপনারা উদ্যোগ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে সভার এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে দাদা জাতীয় সংসদ নির্বাচনে তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি পঞ্চম দফা অবরোধের পর এবার হরতালের ডাক দিয়েছে দ্বিতীয় দফা হরতাল সেই হরতাল সমর্থনে কিন্তু এই মুহূর্তে হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে আইনজীবীদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ শেষে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভটি সমাপ্ত করা হলো বিক্ষোভ থেকে যুক্ত ছিলাম পাতাবাজার ফিজুল হয়ে যারা দেখছেন না একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন এবং ঢাকার যে কোনো খবর সবার আগে দেখতে পাতাবাজারের সঙ্গে থাকবেন